আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অমর ফারুক, সহকারী অধ্যাপক ইতিহাস, বান্দরবান সরকারি কলেজ। তো আশা করি তোমরা সবাই হোম কোয়ারেন্টাইনে বা বন্ধ অবস্থায় ভালো আছো, সুস্থ আছো। তো অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে এখন আমি যেটা আলোচনা করব, সেকেন্ড ইয়ারের সেটা দ্বিতীয় বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর প্রাচীন সভ্যতার ইতিহাস। তো প্রাচীন সভ্যতার ইতিহাসের এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন কালার দিয়ে কিছুটা হাইলাইট করা হয়েছে যে এনসিয়েন্ট সিভিলাইজেশন, যেটা আমরা দেখতেছি একটু লাল কালারের, সেটা একেবারে সবচেয়ে পুরাতন। তারপরে আরেকটা আছে, আর একটু পরের যেটা আমরা চীনে দেখতেছি, চীন এবং রোমান বা গ্রিক সভ্যতা। এরপর লাস্টে আরেকটা সিভিলাইজেশন দেখা যাচ্ছে, সেটা হলো ইয়াতে সবুজ এক কালারের। তো প্রাচীন সভ্যতার ইতিহাস পড়ার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো মূলত ইতিহাসের সেই শুরু, অর্থাৎ কখন থেকে সেই ইতিহাসের শুরুটা হয়েছিল আমরা সেটাই আগে জানব। কারণ ইতিহাসবিদরা ইতিহাসের সময়কালকে যে তিন ভাগে ভাগ করেন, যে প্রি হিস্টোরি, প্রোটো হিস্টোরি, তারপরে হিস্ট্রি, এই তিন ভাগের যেটা শুরু প্রি হিস্ট্রি, সেটা মূলত খ্রিস্টপূর্ব 2 লাখ বছরের থেকে প্রায় 10,000 বছর পূর্ব পর্যন্ত বলা যায়, তার যেটা বরফ যুগ। তো এই সময়কার আসলে ইতিহাসের কোনো নিদর্শন থাকলেও লিখিত কোনো নিদর্শন পাওয়া যায়নি, যেখান থেকে আমরা হিস্ট্রির অনেক কিছু জানতে পারবো। তো এই লিখিত নিদর্শন না থাকার কারণে এই সময়টাকে প্রি হিস্ট্রি সময় হিসাবে উল্লেখ করা হয়, যেটা মানুষের সেই জাবা মানব, অর্থাৎ 10 লাখ বছর আগে যেটা পাওয়া গেছিলো সেই জাবা মানবের সময় থেকে সেটাকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত পূর্ব পর্যন্ত ধরা হয়। এটা হলো প্রি হিস্ট্রির যুগ। এরপরে যেটা আছে সেটা হলো প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রির যুগটা হলো খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বা 3,000 অব্দ পর্যন্ত। তো এই সময় ইতিহাসের বিভিন্ন নিদর্শন রয়েছে, সভ্যতারও নিদর্শন আছে এবং লিখিত নিদর্শনও রয়েছে। তবে সমস্যা হলো এই লিখিত নিদর্শনগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয় নাই, তাই এই সময়টাকে আমরা প্রোটো হিস্ট্রি বলে অভিহিত করতে পারি। তারপরে যেটা আছে সেটা হলো হিস্ট্রি। তো এই হিস্ট্রির এই সময়কালকে আমি যে সময়টা উল্লেখ করেছি সেটাকে আসলে ইংরেজিতে একটা যুগ বলে অভিহিত করা হয়, যেটা স্টোন এজ বা পাথরের যুগ। তো এই পাথরের যুগটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। তো প্যালিওলিথিক এজ যেটা আমরা দেখতেছি 26 মিলিয়ন বছর আগে থেকে, সেটা লোয়ার মিডল ধরে প্রায় 24,000 বছর আগ পর্যন্ত এটাকে প্যালিওলিথিক যুগ বা বাংলায় আমরা বলতে পারি যে পুরাতন পাথরের যুগ। তারপরে যেটা মেসোলিথিক যুগ একটা আছে, সেটা 10,000 খ্রিস্টপূর্ব থেকে 4,000 পর্যন্ত, এটা মধ্য প্রস্তর যুগ। আর নিওলিথিক যেটা, সেটা হলো মানে 4,000 বছরের পর থেকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4,000 বছরের আগ থেকে যে চলতেছে সেটা পরবর্তী যুগটাই ছিল নিওলিথিক বা নতুন পাথরের যুগ। তো এখানে আসলে এই পাথরের যুগ বলে অভিহিত করার কারণ হলো সে সময় যারা ছিলেন, যে হোমোস্যাপিয়ান্স, হোমো ইরেক্টাস বা জাবা মানব, পিকিং মানব বা নিয়ান্ডারথাল, এদের জীবন ধারণের অন্যতম উপায় ছিল যে পাথরের তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার, যার মাধ্যমে তারা সে সময় যে বিভিন্ন তার জীবিকা নির্বাহ করতো বা জীবন ধারণ করতো, সেটা সেজন্য এটাকে স্টোন এজ বলা হয়। তো এখানে আমরা কিছু প্যালিওলিথিক টুলস দেখতেছি, যেটা পাথরের বিভিন্ন ধরনের অস্ত্র, যেটা আসলে আমরা এখন নামও বলতে পারবো না, তবে পাথর দিয়ে ঘষে ঘষে বা পাথরকে ভেঙে ছুঁড়ে তারা এই ধরনের অস্ত্রগুলো তৈরি করতেন। এটা হলো প্যালিওলিথিক, অর্থাৎ পুরাতন পাথর যুগের বৈশিষ্ট্য। তো পুরাতন পাথর যুগের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা যেটা দেখতেছি যে বাসস্থান, অর্থাৎ পুরাতন পাথর যুগে তারা বাসস্থান তৈরি করতে পেরেছিল এবং বাসস্থান তৈরি করে তারা সেখানে বসবাস করতো।
পেরেছিল, সেজন্য যে বাসস্থানের কথা বলা হয়েছে পুরা পলিওযুগের বৈশিষ্ট্য। তো এই পুরা পলিওযুগকে যেটাকে আমরা তিন ভাগে ভাগ করছিলাম শুরুতে, যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, যে পুরা পলিওযুগের বন্যা দুর্দশাগ্রস্ত, যে বন্য দুর্দশাগ্রস্ত পুরো পলিওযুগের মানুষের সে সময় স্থায়ী কোনো বাসস্থান ছিল না। তো বাসস্থান তারা থাকলেও স্থায়ী বাসস্থান ছিল না, কারণ তাদের জীবিকা নির্বাহ হয়তো আসলে খুবই বেশি মানে নির্দিষ্ট ছিল না, কোনো দিন খেতে পারতো কোনো দিন পারতো না। তো এই কারণে তারা যেখানে খাবার পেত, যেখানে শিকার করতে পারতো, তারা সেখানে চলে যেত। তো পুরানো বস্ত্রযুগের মানুষ ছিল যাযাবর, তা বিভিন্ন অঞ্চলে বসবার সময় বিভিন্ন ধরনের আশ্রয়স্থল তারা তৈরি করছে। তো তৃণ অঞ্চল, নদী, সমুদ্র, তীরবর্তী অঞ্চল, তারপর পর্বত সংকুল এলাকা, জলাভূমি, জলাভূমিতেও বসবাস করেছে তারা। সেখানে উপরে বাসন্ত কাঠ দিয়ে তাদের বানিয়ে, অর্থাৎ যেখানে খাবারের প্রতুলতা ছিল, খাবার খুব বেশি ছিল, সেখানেই তারা বসবাস করত। এটাই তারপর বস্ত্রের মধ্যে যেটা দেখি আমরা, যেহেতু সে সময় তারা কাপড় বস্ত্র বুনতে পারতো না বা জানতো না, তো পুরাপলি যুগে তাদের পোশাক বলতে তেমন কিছু ছিলই না। তখন বন মানুষ বস্ত্রহীন কিংবা উলঙ্গ থাকলেও পুরানো বস্ত্র যুগের শেষ দিকে মানুষ, বিশেষ করে যেমন নিয়ান্ডারথাল মানুষ, শীত থেকে বাঁচার জন্য চামড়া দিয়ে গা ঢাকায় অভ্যস্ত ছিল। তবে গোড়ার দিকে গাছের ছাল, বাকল, পাতা, লতা পাতা এগুলো দিয়ে তারা জীবিকা লজ্জা নিবারণ করত। তো আস্তে একটা পশুর চামড়াকেই হয়তো গায়ে জড়িয়ে রাখতে শিখে, এরপরও শরীরের মাপে চামড়াটি রীতিমতো সেলাই করে নিত। সেলাইয়ের জন্য ব্যবহার করতো হাড়ের তৈরি সুচ, শক্ত গাছের বাকল দিয়ে তৈরি সুতা, এইভাবেই তারা বস্ত্র পরিধান করত। হাতিয়ার যেটা পাথর দিয়ে তৈরি, বিভিন্ন হাতিয়ার এবং অন্যান্য দ্রব্য দিয়েছিল পুরাপলীয় যুগের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো পুরানো প্রস্তর যুগের প্রথম থেকেই মানুষ শিকারের বিভিন্ন হাতিয়ার বেছে নিয়েছে, তারপরে গোড়ার দিকের হাতিয়ার। তো প্রত্নতত্ত্ববিদগণ সন্দেহ প্রকাশ করছেন যে এদের ধারণাগুলো অত্যন্ত পাথরের টুকরো। তবে অধিকাংশ প্রত্নতত্ত্ববিদদের মতে প্রথম হিমযুগ শুরু হওয়ার আগেই মানুষ হাতিয়ার ব্যবহার করতে শিখেছিল, অর্থাৎ আইস এজের সময়। যেটা তো মানুষের গুহায় কোয়ার্টস পাথরের তৈরি হাতিয়ার থেকে প্রমাণিত, তারা হাতিয়ারের ব্যবহার জানতো, কিছুটা হলেও জানতো। আমরা তো এখানে ফটোতে দেখতেছি অনেকগুলো হাতিয়ার, যাই হোক তাদের প্রয়োজনেই তারা তৈরি করেছেন। তারপরে যেটা ঘনাম্বার আগুন, এইটাই মূলত সবচেয়ে দরকারি বিষয় আগুন, কারণ আগুন বেঁচে থাকার জন্য খুব বেশি দরকার। তো পুরন প্রস্তযুগের মানুষের প্রধান আবিষ্কারই হলো আসলে আগুন, কিন্তু ঠিক কোন সময় থেকে মানুষ আগুন আবিষ্কার করেছিল এটা আসলে সঠিক তথ্য নেই। তবে আমরা যেটা বলতে পারি যে পিকিং মানুষ, যারা প্রায় 2 লাখ বছর আগে, যাদের অস্তিত্ব ছিল 2 লাখ বছর আগে থেকে, তো সেই আগুনের ব্যবহার জানতো, যা চীনের চাও কুতিয়ান অঞ্চলের গুহা থেকে জানা যায়। আবার আফ্রিকার কোনো কোনো অঞ্চলেরও আগুনের ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। এখানে একটা জিনিস উল্লেখ করা দরকার যে আগুন জ্বালানো শিখেনি তারা, মূলত আগুন আবিষ্কার করেছিল, বা আগুন কীভাবে এসেছিলো সেটা তো আমরা ক্লিয়ার জানতে পারতেছি না। তবে পুরোপলীয় যুগে তারা আগুনকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আগুন জাস্ট ব্যবহার করা শিখেছিল, কিন্তু আগুনকে কীভাবে তৈরি করতে হয় বা আগুন কীভাবে শিখানো যায় জ্বালানো, সেটা তারা আরও পরে রপ্ত করে। সেজন্য তারা আগুন, যেহেতু তারা আগুনকে মানে কীভাবে জ্বালাবে সেটা জানতো না বা তৈরি করতে হয়, সেজন্য তারা বাহিরের থেকে আগুন সংগ্রহ করে এনে গুহার মধ্যে জ্বালিয়ে রাখত। তো আবার আগুন কখনো নিবাতও না, কারণ যেহেতু এটা চালানো মানে জ্বালানো সম্ভব ছিল না, তাই এটা নিবাতও না তারা, কারণ সে সময় তারা আগুনের উদ্ভাবন পদ্ধতি কন্ট্রোল করতে পারেনি। তো তারপরও আগুন তাদেরকে অনেক সুবিধা দিয়েছিল, আগুনের ব্যবহারের ফলে তারা অনেক কিছু সুবিধা পেয়েছিল, যেমন শীতের থেকে বাঁচতে পেরেছিল, সুরক্ষা, তারপরে বন্য প্রাণীর থেকে, যেহেতু বন্য প্রাণী আগুনকে ভয় পায় সুতরাং বন্য প্রাণীর থেকেও সুরক্ষা, তারপরে খাবার দাবার এগুলো আস্তে আস্তে গরম করে বা সিদ্ধ করে খাওয়া, এগুলো আস্তে আস্তে তারা আয়ত্ত করতে শিখে। সর্বশেষ যেটা সে সময়কার বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা যায় সেটা হলো খাদ্য। খাদ্য আমরা জানি যে বেঁচে থাকার জন্য আসলে খাদ্যের দরকারই, তো শিকারের মাধ্যমে পুরোপলীয় যুগের মানুষ জীবিকা নির্বাহ করতো, কারণ সে সময় যেহেতু কৃষিকাজের প্রচলন হয়নি, পশুপালনও পুরোপলীয় যুগের মানুষ জানতো না, তাই তাদের একটাই দুইটাই ইয়া ছিল যে শিকার করা আর ফলমূল সংগ্রহ, দুইটাই মূলত। তো সে যুগের মানুষ নিজের খাদ্য উৎপাদন করতে পারতো না এটা নিশ্চিত, এবং তারা ছিল খাদ্য সংগ্রহকারী, উৎপাদনকারী না।
তো শিকার আবার আহরণ করা তাদের জীবিকা, শিকার আহরণ করা, তারপর ফলমূল সবজি বুজি, আবার বড় বড় পশু যেমন হাতি জেব্রা হরিণ এগুলো শিকার করতো। তারপরে আবার এদের হাড়গোড় দিয়ে অস্ত্র শস্ত্র, পাখির পরিত্যক্ত হাড় কঙ্কাল দেখে এটা অনুমান করা যায় যে সে সময় মানুষ দক্ষ শিকারী ছিল। তবে ওদের অস্ত্র পাথর খুব মসৃণ না হওয়ায় হয়তো তারা দলবদ্ধভাবে শিকার করতো এবং দলবদ্ধভাবে থাকতো, যা শিকার করে বাগাবাগি করে সকলে একসাথে খেত। তো পুরাতন প্রস্তর যুগে আমরা এই বৈশিষ্ট্যগুলো মূলত দেখি। এরপরে যে যুগটা, যেটা মেসোলিথিক যুগ বা মধ্য প্রস্তর যুগ, তো মধ্য প্রস্তর যুগে পুরাতন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো তো ছিলই, তার সাথে আরও কয়েকটি বৈশিষ্ট্য আমরা যোগ করতে পারি। যেমন পশুপালন, যেটা আমরা পুরাতন প্রস্তর যুগে দেখিনি কিন্তু মধ্যপ্রস্তর যুগে এটা হয়েছিল, যে মধ্যপ্রস্তর যুগের কোনো এক সময় মানুষ পশুপালন শুরু করে। তো যতদূর জানা যায় যে কুকুরেই মানুষের প্রথম গৃহপালিত জন্তু, আর ক্ষুধা নিবৃত্তির জন্য কুকুর সম্ভবত বন ছেড়ে মানুষের আস্তানার কাছে এসেছিল, যার ফলে মানুষ খাবারের পর তার উচ্ছিষ্ট আহার করে এরা বেড়ে উঠছিল এবং এই পর্যায়ে কুকুর মানুষের সাথে পাহারা দেওয়ার কাজে ব্যবহার শুরু হয়। এই যুগে মানুষ গরুও প্রতিপালন করতো বলে জানা যায়। তা আবার খাদ্য, সেটা মধ্যবস্তু যুগে যেটা আমরা দেখি যে মানুষ পশু ও মৎস্য শিকার করতো, যেটা আমরা পুরোপলীয় যুগে দেখা যায়নি মৎস্যের ব্যাপারটা। তো মধ্যবস্তু যুগের মানুষের প্রধান খাদ্য ছিল মাছ ও মাংস, মাছ ধরার বড়শি জাল ফাঁদ এগুলো, বর্ষা বা ত্রিশূল, উড়ান্ত পাখি মারার পালক বিশিষ্ট তীর উদ্ভাবনের ফলে আগের চেয়ে বেশি শিকার অর্জন সম্ভব হয়। আবার ছোট ছোট প্রাণী যেমন পাখি, তারপরে খরগোশ শিকার এই সময় বেড়ে যায়। তো এগুলো শিকার মিলত না, তখন ক্ষুদ্র উপকূল বা নদীর মোহনা হ্রদ বা জলাশয়ের মাছ শিকার করে খেত। বাঁশ বেত ইত্যাদির দ্বারা নির্মিত গোলাকার ভেলা, বাঁশ বা কাঠের ফাঁসি, গাছের গুড়ি খুঁড়ি, তরি কেন বা বিভিন্ন প্রকার বেলা এই সময় মাছ শিকার ও জলদান হিসাবে ব্যবহৃত হতো। বাসস্থান এই সময় ছিল, তবে এই সময় মানুষ গুহায় তেমন বসবাস করতো না, কারণ হ্রদ বা জলাশয়ের তীরে খোলা সমতল ভূমিতে দলবদ্ধ হয়ে বসবাস করতো, আর সেখানে মূলত ডাল গাছের কুড়োঘর বাকলের তৈরি কুড়োঘরে বসবাস করতো। এসব ঘরের নিদর্শন এখনও আছে ইংল্যান্ডের ইয়র্কশায়ার, ডেনমার্ক বা উত্তর ইউরোপের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। আর হাতিয়ারের যেটা উল্লেখযোগ্য সেটা হলো মধ্যপ্রস্তর যুগে পাথরের নতুন সূক্ষ্ম হাতিয়ার তৈরি করা হয়। তো মধ্যবস্তু যুগের মানুষের 230 বর্গ গজ বিশিষ্ট একটি চত্বর তৈরি করে, যেখানে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে হাতিয়ার অস্ত্রশস্ত্র উৎপাদনের ব্যবস্থা করত। তারপর আবার তারা এই যুগের তৈরি পাথরের ক্ষুদ্র টুকরোগুলোকে তারা মাইক্রোলিথ যেটা ব্যবহার করত। এই সময়ের বড় সাফল্য হচ্ছে তীর ও ধনুকের ব্যাপক ব্যবহার, হাত দিয়ে তীর নিক্ষেপ বা বর্ষা নিক্ষেপ না করে শিকারী ধনুক ব্যবহার করে তীর দিয়ে শিকার করতে পারত। এটা হাতিয়ারে তাদের কিছুটা উন্নত বা উন্নয়ন দেখা যাচ্ছে, যার ফলে তারা আগে পশুপালন পশু শিকারের সাথে সাথে তারা মাছও শিকার করতে পারত, ফলে তাদের খাদ্যদ্রব্যেও কিছুটা ভিন্নতা আসে। আস্তে আস্তে তারা কিছুটা খাবারেও বৈচিত্র্য আনতে শিখে। তো এইভাবেই মধ্যপ্রাচ্য যুগে তাহলে পশুপালন, খাদ্য, হাতিয়ার এই তিনটা যুগ হয়। আর এটার সাথে শিল্পকলাকেও আমরা যোগ করতে পারি। মধ্যপ্রাচ্য যুগের শিল্পকলার কিছু নিদর্শন আছে, মধ্যপ্রাচ্য যুগের চিত্রকলা প্রত্ন প্রস্তর যুগ থেকে কিছুটা পরিবর্তিত রূপ লাভ করেছিল, তবে তাদের নকশা সীমাবদ্ধ ছিল কিছু রেখার মধ্যে। এবং প্রত্নতাত্ত্বিক বিদ্বান মনে করেন যে এসব কারুশিল্পে গতানুগতিক মানব প্রতিকৃতিকে ঐশ্বরিক গুণাবলী আরোপ সম্পর্কিত নকশা প্রতিফলিত হয়েছে। তো এত কিছুর অগ্রগতির পরও প্রস্তর যুগের মানুষের বড় সীমাবদ্ধতা হচ্ছে তারা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারত না, তারা খাদ্যের জন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল বা অন্য ইয়ার উপর নির্ভরশীল বা শিকার বা কুড়িয়ে পাওয়া খাবারের উপর তাদের নির্ভর করতে হতো। তো এটাই মূলত পুরোপলীয় যুগ এবং মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য ছিল, যেখানে অনেকগুলো উন্নত বৈশিষ্ট্যের আমরা দেখা পাই না, যেগুলো আমরা নবপলীয় যুগ যেটা নিওলিথিক যুগে দেখব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমি নবপলীয় যুগ, যেটাকে ঐতিহাসিক গর্ডন চাইল্ড নবপলীয় বিপ্লব বলে অভিহিত করেছেন বিভিন্ন কারণে, তো সেটাকে নিয়ে আরেকদিন আলোচনায় আসবো। আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
ধন্যবাদ সবাইকে।